ইয়াকুব আলী ইসলাম বলে আজরাইল মৃত্যুর আগে তুমি আমাকে অন্তত পক্ষে তিনটা সিগনাল দিবা এক নম্বর সিগনাল দিলে আমি মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে যাব দুই নম্বর দিলে আরেকটু রেডি হয়ে যাব তিন নম্বর দিলে আমি সেন্সিটিভ হয়ে যাবে আকবর আজরাইল বলে আকবাল তো আমি কবুল করলাম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্ট যে আয়াতটি আমি বলার সাথে সাথে অসংখ্য বায়রা আপনারাও আমার সাথে ঠোঁট নাড়াতে শুরু করবেন কারণ এই আয়াতটি আপনাদের মুখস্থ কল্লো নাফসিন দ্য জন্ম যার মৃত্যু তার এই কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে হাজরত আদম আলী ইসলামের হায়াত পেয়েছেন কত এক হাজার বৎসর আজরাইল তিনারও রুটা কিন্তু কবজ করেছেন আজরাইল মুসা আলি ইসলামের কাছে রু কবজ করার জন্য যখন আসলো মুসা আলি ইসলাম বলে আজরাইল কেন আসলেন রু কবজ করার জন্য ফালাতামা মুসা আজরাইলা মুসা আলি ইসলাম আজরাইলের ডান গালে এত জোরে একটা থাপ্পড় মেরেছিল আজরাইলের ডান চোখটা জমিনের মধ্যে পড়ে গেল নুজাতুল মাজা আলি মধ্যে আব্দুর রহমান সাফুরি রাদি আল্লাহ তালা আনহুলেকে আজরাইল সিদ্ধার মধ্যে পড়ে বলে আল্লাহ কত আম্বিয়ে কামার রু রুকাবাস করেছি কেউ কোনোদিন টাচ করে নাই মুসা কালিমুলার মেজাজ এত হট এত কড়া আমাকে থাপ্পড় দিয়ে ডান চোখ ফেলে দিয়েছে আমার আল্লাহ মুস্কি মুস্কি হেসে বলে মৌসা বলে লাভবাই কাল্লা হোম্মা এ মুসা তোমার সামনে একটা গাবি দেখা যায় গরু হাঁ আল্লাহ দেখা তো যায় কাসাসুল আম্বিয়ার মধ্যে তাহের সুরাটি রহমতুল্লাহ লেখে আমার আল্লাহ বলে মৌসা তোমার ডান পাশে যে গাবি দেখা যায় ওই গাবির পিঠের মধ্যে তোমার ডান হাতটা রাখো আল্লাহ কেন আমার আল্লাহ বলে ডান হাতের নিচে কয়টা পশম আছে একটু গণনা করো মুসাল্লাম বলে আল্লাহ কেন আমার আল্লাহ বলে তোমার ডান হাতের নিচ্ছে গাভীর যতটা পশম আছে প্রতিটা পশমের বিনিময়ে তোমাকে এক বছর করে এই মুহূর্তে হায়াত বাড়িয়ে দিলাম যদি বলে সুহান আল্লাহ আমি যদি দুই হাত দেই আমার আল্লাহ বলে দুই হাতের নিচে যতটা পশম থাকবে প্রতি পশমের বিনিময়ে এক বৎসর করে হায়াত আল্লাহ এটা হাজার হোক এটা লা হোক আমার আল্লাহ বলে লাখ বৎসর হোক লাখ বৎসর পর্যন্ত যতটা হাতের নিচে চুল থাকবে অত বৎসর তোমাকে হায়াত দিব আল্লাহ তারপর কি হবে আমার আল্লাহ বলে কুল্লো নাফসিন্দা ইকাতুল মাউথ মৃত্যু তোমাকে বরণ করতেই হবে ওগো আল্লাহ এত লক্ষ বৎসর বাঁচার পরেও যদি মৃত্যুবরণ করতে হয় এই জঞ্জাল পৃথিবী তারা থাকতে চাই না মহান আল্লাহর দিদা চলে যেতে চাই যদি আমার ভাইরা হাজরত ইয়াকুব আলী ইসলামের নাম আমরা সকলে শুনেছি যিনারা বারো জন সন্তান ছিল সবচেয়ে জিনাকে জিনাকে ভালোবাসতো হজরত ইউসুফ আলিয়ালামকে ইউসুফ আলিয়া যখন সলাম থেকে জুদা হয়ে গেল সাথে সাথে ইয়াকুব আলাইস্লাম কান্না করলো এত কান্না করেছে ইয়াকুব আলাইস্লামের চোখের নিচে কান্না করতে করতে জেইনের মতো দুইটা দাগ হয়ে গেল কিছুদিন পরে অন্ধ হয়ে গেল আজরাইল বলে মানুষের রূপ অবস করা ছাড়া মানুষের কাছে আমি সহজে যাই না তবে ইয়কুব আলিয়ালামের কাছে মায়া লাগলো ভালোবাসা লাগলো সন্তানের জন্য কান্না করতে করতে চোখ দুটা অন্ধ হয়ে গেল এই জন্য আমি গিয়ে বললাম ইয়াকুব আলিয়ালাম এত কান্না আর কান্না করবেন না ইয়াকুব আলাহিসাল্লাম বলে আজরাইল মৃত্যুর আগে তোমাকে কেউ পায় না আমি তো পেয়েছি আমি একটা আবদার করলে তুমি কি রাখবে হাজরতে আজরাইল বলে বলুন না ইয়াকুব আলী বলে আজরাইল মৃত্যুর আগে তুমি আমাকে অন্তত পক্ষে তিনটা সিগনাল দিবা এক নম্বর সিগনাল দিলে আমি মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে যাব দুই নম্বর দিলে আরেকটু রেডি হয়ে যাব তিন নম্বর দিলে আমি সেন্সিটিভ হয়ে যাবে আকবর আজরাইল বলে আকবাল তো আমি কবুল করলাম আজরাইল চলে গেল এক বছরে চলে যায় পাঁচ বছরে চলে যায় দশ বছরে চলে যায় অপেক্ষা করে আজরাইল কখন তাকে সিগনাল দিবে বিশ বছর তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ বছর যাওয়ার পরে ইয়াকুব আল্লাহ বয়স যখন একশত ছয় বছর হল আজরাইল একদিন আসলো আর ইয়াকুব আলাহিসাল্লাম মুসকি মুস্কি হেসে বলে এই পঞ্চাশ বৎসর পরে মাত্র একটা সিগনাল দেওয়ার জন্য উপস্থিত হয়েছ আজরাইল বলে সিগন্যাল নয় আমি তো আপনার রু কবস করার জন্য উপস্থিত হয়েছি জুরি বলে সোহান আল্লাহ আজরাইলের কথা শুনিয়ে ইয়াকুব আলাইহিসসালাম অবাক হয়ে গেলেন কে আর আজরাইল ফেরেশতারা কখনো মিথ্যা কথা বলে না তারা পুরুষও না তারা মহিলা না তারা খায় না তারা ঘুমায় না তুমি আজরাইল তো আমাকে বলেছিলা মৃত্যুর আগে তিনটা সিগন্যাল দিবা কোনো সিগন্যাল ছাড়াই আমার রূহ কবজ করার জন্য উপস্থিত হয়েছো আজরাইল মুস্কি মুস্কি হেসে বলে 100% আপনাকে তিনটা সিগন্যাল দিয়েছি হয়তো আপনি সেনসিটিভ ছিলেন না আপনি অ্যাক্টিভিটি নেন নাই মনোযোগ আকর্ষণ করেন নাই হযরত ইয়াকুব আলাইহিসসালাম বলে তিনটা সিগন্যাল দিয়েছো আমি একটাও টের পেলাম না সিগন্যালগুলো বুঝলাম না আজরাইল বলে এক নাম্বার সিগন্যাল আপনাকে দিয়েছিলাম আপনার বয়স যখন তিরিশ থেকে চল্লিশের মধ্যে ছিল আপনার মাথার চুল এবং দাঁড়িগুলা কুচকুচে কালো ছিল কুচকুচে কালো ছিল আপনার বয়স যখন পঞ্চাশ ষাট শত্রুর দিকে চলে গেল আপনার এই কুচকুচে চুলগুলো এখন সাদা হয়ে গেল আপনার দাঁড়িগুলা আগে কুচকুচে ছিল এখন সাদা হয়ে গেল এই যে আপনার মাথা এবং দাঁড়িগুলা চুল সাদা হয়ে যাওয়া এটা হচ্ছে মৃত্যুর এক নম্বর আমি মনে করেছিলাম তুমি আমাকে টোকা দিবা আমি প্রস্তুতি কিন্তু আমার চুল এবং দাঁড়ি সাদা হয়ে যাওয়া আসলেই তো মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেলাম আজরাইল দুই নম্বর সিগনাল কি আজরাইল বলে দুই নম্বর সিগনাল আপনার বয়স যখন তিরিশ থেকে চল্লিশের মতো ছিল আপনার শরীরটা স্ট্রং ছিল আপনি ঘন্টায় 25 30 কিমি দৌড়াতে পারেন কিন্তু আপনার বয়স যখন 60 থেকে 70 চলে গেল আগের মতো আপনার হাঁটতে পারেন না দৌড়াতে পারেন না দুইটা বাজারের ব্যাগ আগে একসাথে নিজে কন্ট্রোল করতেন এখন আগের মতো পারেন না এখন দুই পায়ে আপনি হাঁটতে পার না তিন নাম্বার পা লাঠি আপনার হাতে থাকতে হয় আপনি হাঁটতে হয় এই যে আপনার শরীরটা স্ট্রং থেকে দুর্বল হয়ে গেল এটা হচ্ছে মৃত্যুর দুই নাম্বার সিগনাল একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ বলে তিন নম্বর সিগন্যাল কি আজরাইল বলে তিন নম্বর সিগন্যাল আপনার বয়স যখন তিরিশ থেকে চল্লিশের মধ্যে ছিল আপনার শরীরটা স্ট্রং ছিল কেউ যদি বলতো স্ট্রং হয়ে দাঁড়াও আপনি র‍্যাব আর্মি বিডিআর মতো আপনি স্ট্রং হয়ে দাঁড়াতে পারতেন কিন্তু আপনার বয়স যখন ষাট থেকে সত্তরে চলে গেল আপনাদের মেরুদণ্ড আস্তে আস্তে বাঁকা হয়ে যায় আস্তে আস্তে বাঁকা হয়ে যায় এখন আগের মতো সোজা হয়ে দাঁড়াতে পারেন না আপনি গুজা হয়ে হাঁটতে হয় বাঁকা হয়ে হাঁটতে হয় এই যে আপনার শরীরটা আস্তে আস্তে করে স্ট্রং থেকে বাঁকা হয়ে গেল এটা হচ্ছে তিন নম্বর সিগন্যাল কি আজ তাহলে কি আমার সুযোগ না বলে এক সেকেন্ড পরিমাণ সুযোগ নাই খবর করে রুটা নিয়ে গেল তাহলে বোঝা গেল আজরাইল যখন আসবে এক সেকেন্ড পরিমাণ কোনো সিগন্যাল থাকবে না আজ থেকে মাসখানিক পূর্বে আমরা দেখেছিলাম জালো কাঠি সাগরের মধ্যখানে লঞ্চে দাও দাও করে আগুন জ্বলেছিল আগুন জ্বললে পটিক ছড়ি হাঁটাজারের বাইরে কি বলেন পানি 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 আমরা পানির জন্য চিৎকার করে আগুন নেবাতে গিয়ে কিন্তু একটু চিন্তা করেছেন একটু ভেবে দেখেছেন সেই লঞ্চে আগুন ধরেছিল লঞ্চের ডানেও পানি ছিল বামেও পানি ছিল সামনেও পানি ছিল পিছনেও পানি ছিল লঞ্চে ছিল নিচে পানি ছিল চারো দিক দিয়ে পানি তারপর প্রাণ জ্বলে পড়ে চার খার ছাই হয়ে গেল তাহলে আমাদেরকে আল্লাহ সিগনাল দিয়ে বুঝিয়ে দিলেন মৃত্যুর কোনো সিগনাল নাই বাংলাদেশের একজন বাওয়াল শিল্পী ছিল নাম ছিল ফিরোজ শাহ তিনি একটা গান লিখেছেন এক সেকেন্ডের নাই বড় শাহ এই গানটা লিখে মাত্র সুর তাল লয় ঠিক করে স্টেজে উঠবেন পারফরমেন্স করবেন মানুষকে দেখাবেন নতুন একটা গান আমি বানিয়েছি তিনি মাইক ধরলেন এক সেকেন্ডের নাই বড় গানটা টান দিলেন এক সেকেন্ডের নাই ভরসা বলা সাথে সাথে তিনি নিজেই মৃত্যুবরণ করলেন তাহলে বোঝা গেল মৃত্যুর কোনো সিগন্যাল নাই যে কোনো সময় আসবে মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতেই হবে কোনো সন্দেহ আছে এ জবান খোলে সন্দেহ আছে